দিতে হবে সেই সুস্থ পরিবেশ আগামী দিনে যে প্রজন্ম সেটা করবে। আমি একটা উদাহরণ দিচ্ছি, আমার বাড়িতে কষ্ট পাচ্ছে এই দূষণের জন্য, কেউ মারা যায় কি আপনার পতা হ্যাঁ ইহা পে এসে লাখো করোড় এসে আমারে বচ্চিয়া হ্যায় বহনে হ্যায় ইসকো কন্যাশ্রী কা রূপ মে মমতা মেনে দিনে প্রজেক্ট কিয়া হ্যায়। লোক কে পাস উনকা জো তকলিফ হ্যায়, জো উনকা অসুবিধা হ্যায়, জো উনকা কমজোরি হ্যায়, জব জব উনকা কোই তকলিফ হোতা হ্যায়, হসপিটাল বোলিয়ে, মেডিসিন বোলিয়ে, কব্রস্তান বোলিয়ে, ইয়া শ্মশান মে বোলিয়ে, তৃণমূল কা লড়কা লোগ আতা হ্যায়। আমার ভাই আমাদের 80 নম্বর ওয়ার্ডের বড় মাতা বড় পিতা আনোয়ার খান সাহেব রয়েছে, আমাদের পুরো যুব19 জানুয়ারিতে দেখলেন সবাই যে ইউনাইটেড ফ্রন্ট যে আমাদের হলো পুরো কাশ্মীর থেকে কন্যাকুমারী সাউথ থেকে পুরো নর্থ পুরো ভারতবর্ষ থেকে আমাদের প্রত্যেক বড় বড় ন্যাশনাল লিডাররা এসেছেন। এইটাই একটা আমাদের যে বলবো কি 2019 বেশি দিন না, একটাই স্লোগান থাকবে কি মমতা দি তুমি এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি, 2019 বিজেপি ফিনিশ 2019। তারা আজকে এখানে যারা দরিদ্র আছে যারা মানুষ তাদেরকে আর বাচ্চাদের ব্যাগ এই বিতরণ করার জন্য অনুষ্ঠান করেছে, সাথে সাথে আজকে একটা মানুষের এখানে এলাকার এই মানুষকে একটা বার্তা দেওয়ার একটা তৈরি হয়েছে সিচুয়েশন, যে মমতা দিয়ে পশ্চিমবঙ্গ যেটা বাংলার যে বার্তাটা সবাই কংগ্রেসের নেতা নেত্রী যারা যেখানে যে আছে তাদেরকে যে দিয়েছে যে প্রত্যেকটা ব্লকে ব্লকে একটা সভা করতে হবে, ম্যাক্সিমাম যেটা সভাগুলো হচ্ছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল তৃণমূল ইউথ কংগ্রেসের ব্যানারের মাধ্যমে এই কাজগুলো করার দায়িত্ব দেওয়া হয়েছে মাননীয় সাংসদ আর আমাদের ওয়েস্ট বেঙ্গল তৃণমূল কংগ্রেসের সভাপতি তৃণমূল ইউথ কংগ্রেসের সভাপতি শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, তার নেতৃত্বে ইয়াসির হায়দার উনি স্টেট সেক্রেটারি, ইনি এয়ারপোর্ট এলাকা নিয়ে পুরো কলকাতা শহর প্রত্যেকটা জায়গার মধ্যে স্টেটের মধ্যে উনি ঘুরে ঘুরে এই 2019-এর বার্তাটা মমতা দি বার্তাটা 2019 জানুয়ারি যে বার্তাটা মমতা দি দিয়েছে ক্রিকেটে ওই বার্তাটা ইনি তুলে ধরে চারিদিকে ঘোরাচ্ছেন, যাতে কি মানুষ মমতা দি কাজের উপরে কাজের গতি দেখে কাজের উনার দক্ষতা
মমতা দেখে তাকে ভোট করুক, মমতা দিকে দুহাত তুলে আশীর্বাদ করুক, আর তাকে ভবিষ্যতে 2019 এই নির্বাচনে 42টা সিট গিফট করে তাকে এই দেশের প্রধানমন্ত্রী দেখার জন্য ইনি বার্তা সমস্ত জায়গায় নিয়ে যাচ্ছেন। ইয়াসির হায়দার সাহেব, তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি, তিনি আজকে খিদিরপুরে এই ছাত্র যুবককে নিয়ে যেভাবে উনি কাজ করছেন এটা খুব বিরাট বড় আমাদের কালকে যে এটা মাইলেজ পাবো আমরা। আর কলকাতা বন্ধু, এখানে আমার মেয়র জনাব ফিরহাদ হাকিম, উনিও কাজ প্রচুর মাত্রায় উনি কাজ করছেন, ওনার কোনো তুলনা নেই। কিন্তু বাংলার মানুষ ফিরহাদ হাকিমকে উন্নয়নের নয়নের মুখ্যমন্ত্রী করে চোখে দেখে, কিন্তু এই জিনিসটা যে বাংলার মধ্যে আছে সেটা উনি বাংলার মন্ত্রী হতে পারেন, কিন্তু আজকে কলকাতা শহরকে মমতা দিয়ে মহানাগরিক হিসাবে তাকে মেয়র করেছেন, সেই জন্যে আজকে এই পুরো খিদিরপুরে অঞ্চলে একটা খুশি আছে, তাকে সবাই সমর্থন করছে। সেই সমর্থনে হাতটাকে মজবুত করার জন্য আজকে ইয়াসির হায়দার খিদিরপুরে মঞ্চ থেকে মমতা ব্যানার্জি 2019 প্রধানমন্ত্রী হওয়া বার্তা দিয়েছেন, সেটাই তাকে সাধুবাদ ধন্যবাদ জানাচ্ছি। আর গ্রিন সিটি ক্লিন সিটি মমতা দিয়ে এটা নিয়ে আমরা খিদিরপুরবাসী অনেক সচেতন আছি, আমরা এলাকার উন্নয়নে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য একদম তৎপরতা ক্লাব মাধ্যমে সংস্থার মাধ্যমে কাজগুলো শুরু হয়েছে। আনে ওয়ালা সময় দেখবেন এলাকা খুব ভালো চকচক এলাকা সুন্দর লোকসভা ভোটের ব্যাপারটা হলো এরকম যে অমিত শাহ বলছে জুমলা হামলা, যে সবাই মিলে একটা নেতাকে বিশ্বাস করে তার কথা বিশ্বাস করে তার উপরে ভরসা রেখে নিজে দামি ভোটটা আমরা যে ভুল করি, ভুল করার পরে যখন সে গভর্নমেন্টে আসে, গভর্নমেন্টে আসার পরে সে যদি বলে আমি এই কথাটা জুমলা বলেছিলাম, মানে এই কথার কোনো দাম নাই, তাহলে আমরা কার উপরে আমাকে বিশ্বাস করি? আমি একটা নন পলিটিক্যাল লোক, আমি সোশ্যাল লোক, আমরা সোশ্যাল লোক নর্মাল লোক যে আছে আমরা কোনো ভাবে তার উপরে ভরসা রাখতে পারছি না। তার কারণ কালকে যদি কালকে এসে বলে দিল একটা আবার কোনো কথা বলে দিলাম, দু কোটি চাকরি 1,00,000 টাকা, তারপর আবার একটা নতুন কিছু কথা বলবে ইলেকশনের সময়, তারপর বলে দেবো ওটা জুমলা খা। আমরা সেই আমরা আর জুমলাবাজি গভর্নমেন্টকে চাই না, আমরা সেই গভর্নমেন্টকে চাই যে কাজ করে, যে লোকের পক্ষে উপকার করে। আর আমরা আশা করি গভর্নমেন্টের কাছে এডুকেশন, চাকরি আর এরকম ধরনের আর যেন না আমাদেরকে আপনার পণ্যকে সুরক্ষিত ও যত্ন সহকারে সঠিক ঠিকানায় পৌঁছে দিতে সদা তৎপর বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য ইন্টারন্যাশনাল কার্গো এজেন্ট ওয়েলকাম এয়ার এক্সপ্রেস প্রাইভেট লিমিটেড। যে কোনো পণ্য এয়ার বা শিপের মাধ্যমে ইনপুট বা এক্সপোর্ট করতে হলে আমাদের কাছে পাবেন ন্যায্য ডেলিভারি চার্জ। তাই আর চিন্তা ভাবনা না করে আপনার পণ্যকে ঠিক সময়ে যত্ন সহকারে নিরাপদে সঠিক ঠিকানায় পৌঁছে দিতে আজই যোগাযোগ করুন আমাদের সঙ্গে। আমাদের ঠিকানা ওয়েলকাম এয়ার এক্সপ্রেস প্রাইভেট লিমিটেড, 7/1B তিলজলা রোড, কলকাতা 700046, নিয়ার পার্ক সার্কাস ময়দান। ফোন 0334062851, মোবাইল 7044848455। আমাদের ইমেল আইডি হল welcomeairexpress13@yahoo.co.in, ওয়েবসাইট www.welcomeairexpress.com।
welcomeyarexpress.com।